নমস্কার বন্ধুরা অ্যান্ড গুড আফটারনুন সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর সবাইকে শুভ নববর্ষ প্রীতিও শুভেচ্ছা জানাই। আজকে আমি যেতে চলেছি বেঙ্গলি থালি কভার করতে কলকাতা রাজবাড়িতে। আজকে ব্লগটা একটু অন্যরকমই হবে, তো ব্লগটা এনজয় করতে থাকো লাস্ট অবধি। দিস ইজ সুময় অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল কলকাতা চলো খেয়ে আছি। চলো যাওয়া যাক। সো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কলকাতা রাজবাড়ির সামনেই, তোমরা দেখতেই পাচ্ছ। এই ডেকোরেশনটা দেখে কার কার ভালো লাগছে আমার কমেন্ট বক্সে জানাও। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কলকাতা রাজবাড়িতে। এটা জটিন্দাস রোডে অবস্থিত। এক্সাক্ট লোকেশনটা তোমাদের গুগল ম্যাপে দিয়ে দেবো। আর এই যে আমার ক্যামেরাম্যান আমার সাথে এসেছে। সো আজকে আমরা খাওয়া দাওয়া করবো রাজবাড়ির থালিতে, আর একটা অফার চলছে 299 এ, সেটা তোমাদেরকে দেখাবো। সো এখানে আর কথা না বাড়িয়ে যাওয়াই যাক, চলো। সো এটা আমি ফার্স্ট টাইম দেখলাম যে রেস্টুরেন্টে ঢোকার আগে অতিথিদের মানে গেস্টদের বরণ করে ঢোকানো হয়। সো আমাদের দুজনকেই বরণ করে ঢোকালো। অ্যান্ড দ্য অ্যাম্বিয়েন্স ওয়াজ অ্যামেজিং, দারুণ একটা অ্যাম্বিয়েন্স। আমরা গ্রাউন্ড ফ্লোরে বসেছিলাম, ওপরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তোমরা চাইলে ওপরেও বসতে পারো। তো এবার আমাদের থালি আসা স্টার্ট হয়ে গেছে। আমরা অর্ডার করেছিলাম 299 দুটো মাটন থালি। এই থালিটা অরিজিনাল প্রাইস হচ্ছে 699। সো এটা কলকাতা রাজবাড়ির জন্মদিন ছিল বলে 299 করে দিয়েছে। এটা 4 থেকে 8 তারিখ অবধি ছিল। এই 299 মাটন থালিতে কী কী থাকবে বলে দিই। প্রথমে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেবে, গন্ডরাজ গোল, তারপর রাইস, বাসন্তি পোলাও, ডাল, ঝুরঝুর করে আলু ভাজা, মিক্স ভেজিটেবল উইথ পনির, আলুর দম, মাটন। আর ডেজার্টে থাকবে চাটনি, পায়েস, পাঁপড়, আর তার সাথে গন্ডরাজ লেবু দেবে। টোটাল চাটনি পাঁপড় নিয়ে 10 রকম আইটেম তোমরা পাবে। চলো এবার কিছু সিনেমেটিক শট তোমরা দেখে নাও, এনজয় করো। Thank you.
তো ফার্স্টে আমি গন্ডরাজ গোলটা টেস্ট করে নিচ্ছি। গন্ডরাজ গোলটা কিন্তু ভালো ছিল, পুরো রিফ্রেশিং লাগলো, বাইরে যা গরম পড়েছিল এটাকে ভালো লাগলো। চলো এবার নেক্সট আইটেমে আসছি। ডালটা দেখে যথেষ্ট ঘন লাগছে। তো এবার আমি ডালটা পাতে নিয়ে নিচ্ছি। এই যে এটা হলো ঝুরঝুরি আলু ভাজা। এবার ডাল আর ঝুরঝুরি আলু ভাজা নিয়ে টেস্ট করে নিচ্ছি। ডালটা আর ঝুরঝুরি আলু ভাজাটা খেতে বেশ ভালো লাগলো। এবারে আমি লেবু দিয়ে মাখিয়ে টেস্ট করে নিচ্ছি। লেবু দিয়ে মাখে কিন্তু দারুণ খেতে লাগলো, একদম দারুণ টেস্ট। সো এবার আমি নেক্সট আইটেমে আসি, মিক্স ভেজিটেবল উইথ পনির। এই যে এরকম সাইজে তোমরা পনির পাবে। এবারে আমি এটা পাতে নিয়ে নিচ্ছি। এবারে আমি এটা ভাত দিয়ে ভালো করে মাখিয়ে টেস্ট করে নিচ্ছি। এটাও খেতে আমার দারুণ লাগলো, একদম ভালো টেস্ট। যারা পনির লাভার আছো তাদের কিন্তু দারুণ লাগবে, আমারও পনির ভালো লাগে ভেজ আইটেমের মধ্যে। আরেকটা বাইট নিয়ে নিচ্ছি, এটাও খেতে দারুণ লাগলো। চলো এবার নেক্সট আইটেমে আসছি। সো এবারে আমি নেক্সট আইটেমে নিয়ে নিচ্ছি আলুর দম। এবার তোমাদেরকে আলুর দমে আলুর সফটনেসটা দেখিয়ে দিচ্ছি। দেখো একদম হালকাটা আছে, ভেঙে আসছে, আর ভেতরে আলু দমে মশলা অনেক ভালো ঢুকেছে। চলো এবার টেস্ট করা যাক। Keep my world from spinning, I'm just thinking about your eye. Just don't know if I've been faking or pretending. আলুর দমটা খেতে আমার মারাত্মক লাগলো, একদম জাস্ট ওয়াও টেস্ট। কষা আলুর দম যেরকম টেস্ট হয় সেরকমটাই টেস্ট লাগলো। সো এবার নেক্সট আইটেমে আসছি, মাটন। মাটনটা দেখে কার কার লোভ লাগছে আমায় কমেন্ট বক্সে জানিও। Where you at, where you been, tell me everything about you. Go slow, so I can write it down and become the perfect man for you. What you like, what you don't, you should never be flying so. এবার তোমাদেরকে মাটনের সফটনেসটা দেখিয়ে দিচ্ছি। দেখো একদম হালকা টাচে ভেঙে আসছে, আর মাটনটা যথেষ্ট সফট, অনেকটা ভালো সেদ্ধ হয়েছে, কুক হয়েছে। চলো এবার টেস্ট করা যাক। It's gonna take now, I'm just thinking about our lives. You and me just laying blankets on a beach, and then at night I'll sing your favorite lullaby. I'm so glad I didn't give up easy. So এবারে আমি মাটনটা টেস্ট করে নিচ্ছি ভাত দিয়ে মাখিয়ে। Hello, where you at? মাটনটা খেয়ে আমার দারুণ লাগলো, পুরো টুকর টেস্ট। চলো আরেকটা বাইট নিয়ে নিচ্ছি, দারুণ লাগবে। চলো এবার নেক্সট আইটেমে আসি। সো এবারে আমি ডেজার্ট আইটেমে আসি, আনারসের চাটনি অর্থাৎ পাইনঅ্যাপেল চাটনি আর পাঁপড়। এবারে আমি পাঁপড়টা চাটনি দিয়ে ডুবে টেস্ট করে নিচ্ছি। পাঁপড়টা চাটনি দিয়ে খেতে আমার দারুণ লাগলো। এবারে আমি শুরুর চাটনিটা টেস্ট করে নিচ্ছি। শুধু চাটনিটা খেয়ে আমার মারাত্মক লাগ, দারুণ টেস্ট। পায়েসটা আমার ক্যামেরাম্যানকে রিভিউ করাচ্ছি, আমি যেহেতু পায়েস খাই না। কেমন লাগলো?
আর সবার শেষে এটা আমাদের লাস্টে দিয়েছিল পান। অনেস্ট রিভিউ পালাম। অনেস্ট রিভিউ বলতে আমার কলকাতার রাজবাড়ি সবকট আইটেম দুর্ধর্ষ খেতে হয়েছিল, একটাও বাজে না। তোমরা হয়তো সবাই বলবে যে দাদা সবকট আইটেমের মধ্যে একটাও বাজে না হতে পারে এটা। আমি বলবো যে হ্যাঁ এটাই সবকট আইটেম দুর্ধর্ষ ছিল। এটা আমার রেকমেন্ডেশন রইল, তোমরা জাস্ট একবার যাও দিয়ে আমার কমেন্ট বক্সে জানিয়ে যে খেতে কেমন হয়েছে। আর এই বাফেটটা যেটা আছে সেটা হচ্ছে তোমাদের 4-8 তারিখ অব্দি পাবে, 299 rupees করে পাবে। আর পয়লা বৈশাখে তোমাদের 1199 মানে নিয়ে আমি 1200 একটা থালি পাবে। এইটা আমি চেষ্টা করবো যে তোমাদের পয়লা বৈশাখে আগে দেবার ভিডিওটা। ব্যাস এইটুকু ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর তার সাথে কলকাতা চলো খেয়ে আসি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তার পাশে বেল আইকনটা করে দাবি দিও। ওকে টাটা, স্টেশন নতুন ভিডিও খুব শীঘ্রই আসতে হচ্ছে, খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া চলবে। চলো দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই। হেলা ঘর বাঁধতে লেগেছি বাঁধতে লেগেছি।